নমস্কার আমার চ্যানেল উপন্যাস ও গল্প পাঠে আপনাদের সকলকে স্বাগত জানাই বিগত প্রায় দেড়শত বছরের নিরবিচ্ছিন্ন সারস্বত সাধনায় অসংখ্য সাহিত্য প্রতিভার অবদানে বাঙালির সাহিত্য ভাণ্ডার পরিপূর্ণ আজ সেই সাহিত্যের ঐশ্বর্য বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ এই কারণেই বাংলা সাহিত্য বিশ্বের দরবারে সবিশেষ মর্যাদার আসন লাভ করেছে বাংলা সাহিত্যের আদির উপকার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেবলমাত্র প্রথম বাঙালি ঔপন্যাসিকই নন প্রকৃতপক্ষে তিনি বাঙালির সার্থক সাহিত্য সাধনার অন্যতম শ্রেষ্ঠ ভগীরথ আজ আপনাদের নিকট আমার নিবেদন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র ঐতিহাসিক উপন্যাস রাজসিংহের প্রথম খণ্ড এই উপন্যাসটি আমি বঙ্কিম রচনাবলীর অখণ্ড উপন্যাস সমগ্র থেকে পাঠ করব আমার এই উপন্যাস পাঠ আপনাদের ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করিবেন এবং উপন্যাসের পরবর্তী খণ্ড প্রকাশের সঙ্গে সঙ্গেই শুনতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন আমি উপন্যাস পাঠ শুরু করছি রাজসিংহ প্রথম খণ্ড চিত্রচরণ চরণ প্রথম পরিচ্ছেদ তসবির ওয়ালি রাজস্থানের পার্বত্য প্রদেশে রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্য ছিল রাজ্য ক্ষুদ্র হোক বৃহৎ হোক তার একটা রাজা থাকিবে রূপনগরেরও রাজা ছিল কিন্তু রাজ্য ক্ষুদ্র হইলে রাজার নামটি বৃহৎ হওয়ার আপত্তি নাই রূপনগরের রাজার নাম বিক্রম সিংহ বিক্রম সিংহের আরও সবিশেষ পরিচয় পশ্চাৎ দিতে হইবে সম্প্রতি তাহার অন্তঃপুর মধ্যে প্রবেশ করিতে আমাদিগের ইচ্ছা ক্ষুদ্র রাজ্য ক্ষুদ্র রাজধানী ক্ষুদ্র পুরী তন্মধ্যে একটি ঘর বড় সুশোভিত গালিচার অনুকরণে শ্বেতকৃষ্ণ প্রস্তর রঞ্জিত হর্মতল শ্বেত প্রস্তর নির্মিত নানা বর্ণের রত্ন রাজিতে রঞ্জিত কক্ষ প্রাচীর তখন তাজমহল ও ময়ূর অনুকরণই প্রসিদ্ধ সেই অনুকরণে ঘরের দেওয়ালে সাদা পাথরের অসম্ভব পক্ষে সকল অসম্ভব রকমে অসম্ভব লতার উপর বসিয়া অসম্ভব জাতির ফুলের উপর পুচ্ছ রাখিয়া অসম্ভব জাতীয় ফল ভোজন করিতেছে বড় পুরু গালিচা পাতা তাহার উপর এক পাল স্ত্রীলোক দশজন কি পনেরো জন নানা রঙের বস্ত্রের বাহার নানাবিধ রত্নের অলঙ্কারের বাহার নানাবিধ উজ্জ্বল কোমল বর্ণের কমনীয় দেহরাজি কেহ মল্লিকা বর্ণ কেহ পদ্মরক্ত কেহ চম্পকাঙ্গি কেহ নবদুর্বাদল শ্যামা খনিজ রত্নরাশিকে উপহোষিত করিতেছে কেহ তাম্বুল চর্মণ করিতেছে কেহ আলবোলাতে তামাকুটানিতেছে কেহবা নাকের বড় বড় মতিদার নদ দুলাইয়া ভীম সিংহের রানীর উপাখ্যান বলিতেছেন কেহবা কানের হীরকচরিত কর্ণভূষা দুলাইয়া পর নিন্দায় মজলিস জাঁকাইতেছেন অধিকাংশই যুবতী হাসি টিটকারির কিছু ঘটা পড়িয়া গিয়াছে একটু রঙ্গ জমিয়া গিয়াছে যুবতীগণের হাসিবার কারণ এক প্রাচীনা কতকগুলি চিত্র বেঁচিতে আসিয়া তাঁহাদিগের হাতে পড়িয়াছিল হস্তিদন্ত নির্মিত ফলকে লিখিত ক্ষুদ্র ক্ষুদ্র অপূর্ব চিত্রগুলি প্রাচীনা বিক্রয়াভিলাসে এক একখানি চিত্র বস্ত্রাবরণ মধ্য হইতে বাহির করিতেছিল যুবতীগণ চিত্রিত ব্যক্তির পরিচয় জিজ্ঞাসা করিতেছিল প্রাচীনা প্রথম চিত্রখানি বাহির করিলে এক কামিনী জিজ্ঞাসা করিল এ কাহার তোষবীর আই প্রাচীনা বলিল এ শাহজাদা বাদশাহের তসবির যুবতী বলিল দূর দাড়ি যে আমি চিনি এ আমার ঠাকুর দাদার দাড়ি আর একজন বলিল সে কিলো ঠাকুরদাদার নাম দিয়া ঢাকিস কেন ও যে তোর বরের দাড়ি পরে আর সকলের দিকে ফিরিয়া অশবতী বলিল ওই দাড়িতে একদিন একটা বিছা ছিল। লুকাইয়াছিল আমার ঝাড়ু দিয়া সেই বিছাটা মারিল তখন হাসির বড় একটা গোল পড়িয়া গেল চিত্র বিকৃত্রী তখন আর একখানা ছবি দেখাইল বলিল এখানা জাহাগীর বাদশাহের ছবি দেখিয়া রসিকা যুবতী বলিল ইহার দাম কত প্রাচীনা বড় দাম হাঁকিল রসিকা পুনরপি জিজ্ঞাসা করিল এ তো গেল ছবির দাম আসল মানুষটা নুরজাহা বেগম কতকে কিনিয়াছিল তখন প্রাচীনাও একটু রসিকতা করিল বলিল বিনামূল্যে রসিকা বলিল যদি আসলটার এই দশা তবে নকলটা ঘরের করি কিছু দিয়া আমাদিগকে দিয়া যাও আবার একটা হাসির গোল পড়িয়া গেল প্রাচীনা বিরক্ত হইয়া চিত্রগুলি ঢাকিল বলিল হাসিতে মা তসবির কেনা যায় না রাজকুমারী আসুন তবে আমি তসবির দেখাইব আর তাঁরই জন্য এ সকল আনিয়াছি তখন সাতজন সাত দিক হইতে বলিল ওগো আমি রাজকুমারী ও আই বুড়ি আমি রাজকুমারী বৃদ্ধা ফাঁপড়ে পড়িয়া চারিদিকে চাহিতে লাগিল আবার আর একটা হাসির গোল পড়িয়া গেল অকস্মাৎ হাসির ধুম কম পড়িয়া গেল গোলমাল একটু থামিল কেবল আঁচা আঁচি এবং বৃষ্টির পর বিদ্যুতের মতো একটু ভাঙা ভাঙা হাসি চিত্রস্বামিনী ইহার কারণ সন্ধান করিবার জন্য পশ্চাৎ ফিরিয়া দেখিলেন তাহার পিছনে কে একখানি দেবী প্রতিমা দাঁড় করাইয়া গিয়াছে বৃদ্ধা অনিমেষ লোচনে সেই সর্বশোভাময়ী ধবল প্রস্তর নির্মিত প্রায় প্রতিমাপানে চাহিয়া রহিল কি সুন্দর বুড়ি বয়দশে একটু চোখে খাটো তত পরিষ্কার দেখিতে পায় না তাহা না হইলে দেখিতে পাইতো যে এ তো প্রস্তরের বর্ণ নহে নির্জীবের এমন সুন্দর বর্ণ হয় না পাথর দূরে থাকুক কুসুমেও এ চারু বর্ণ পাওয়া যায় না দেখিতে দেখিতে বৃদ্ধা দেখিল যে প্রতিমা মৃদু মৃদু হাসিতেছে পুতুল কি হাসে বুড়ি তখন মনে মনে ভাবিতে লাগিল এ বুঝি পুতুল নয় ওই অতি দীর্ঘ কৃষ্ণতার চঞ্চল সজল বৃহৎ দয় তাহার দিকে চাহিয়া হাসিতেছে বুড়ি অবাক হইল এর ওর তার মুখপানে চাহিতে লাগিল কিছু ভাবিয়া ঠিক পাইল না বিকল চিত্ত রসিকা রমণীমণ্ডলীর মুখপানে চাহিয়া বৃদ্ধা হাঁপাইতে হাঁপাইতে বলিল হাঁ গা তোমরা বলো না গা এক সুন্দরী হাসি রাখিতে পারিল না রসের উৎস উছলিয়া উঠিল হাসির ফোয়ারার মুখ আপনই ছুটিয়া গেল যুবতী হাসিতে হাসিতে লুটাইয়া পড়িল সে হাসি দেখিয়া বিস্ময়ে বিহবলা বৃদ্ধা কাঁদিয়া ফেলিল তখন সেই প্রতিমা কথা কহিল অতি মধুর স্বরে জিজ্ঞাসা করিল আই কাঁদিস কেন গো তখন বুড়ি বুঝিল যে এটা গড়া পুতুল নহে আদত মানুষ রাজমহিষী বা রাজকুমারী হইবে বুড়ি তখন সাষ্টাঙ্গে প্রণিপাত করিল এ প্রণাম রাজকুলকে নহে এ প্রণাম সৌন্দর্যকে বুড়ি যে সৌন্দর্য দেখিল তাহা দেখিয়া প্রণত হইতে হয় দ্বিতীয় পরিচ্ছেদ চিত্রদলন এই ভুবনমোহিনী সুন্দরী যারে দেখিয়া চিত্র চিত্রবিক্রেত্রী প্রণত হইল রূপনগরের রাজার কন্যা চঞ্চল কুমারী যাহারা এতক্ষণ বৃদ্ধাকে লইয়া রঙ্গ করিতেছিল তাহারা তাঁহার সখীজন এবং দাসী চঞ্চল সেই ঘরে প্রবেশ করিয়া সেই রঙ্গ দেখিয়া নীরবে হাস্য করিতেছিলেন এক্ষণে প্রাচীনাকে মধুর স্বরে জিজ্ঞাসা করিলেন তুমি কে গা সখীগণ পরিচয় দিতে ব্যস্ত হইল উনি তসবির বেঁচিতে আসিয়াছেন চঞ্চল কুমারী বলিল তা তোমরা এত হাসিতেছিলে কেন কেহ কেহ কিছু কিছু অপ্রতিভ হইল যিনি সহচরীকে ঝাড়ুদারির সে তসবির আনিয়া দেখাইতেছিল তাই আমরা হাসিতেছিলাম আমাদের রাজা রাজরার ঘরে শাহজাহা বাদশাহ কি জাহাগীর বাদশাহের তসবির কি নাই বৃদ্ধা কহিল থাকবে না কেন মা একখানা থাকিলে কি আর একখানা নিতে নাই আপনারা নিবেন না তবে আমরা কাঙাল গরিব প্রতিপালন হইব কি প্রকারে রাজকুমারী তখন প্রাচীনার তসবির সকল দেখিতে চাইলেন প্রাচীনা একে একে তসবিরগুলি রাজকুমারীকে দেখাইতে লাগিল আকবর বাদশাহ জাহাঙ্গীর শাহজাহা নূরজাহা নূরমহালের চিত্র দেখাইল রাজকুমারী হাসিয়া হাসিয়া সকলগুলি ফিরাইয়া দিলেন বলিলেন ইহারা আমাদের কুটুম্ব ঘরে ঢের তসবির আছে হিন্দু রাজার তসবির আছে অভাব কি বলিয়া প্রাচীনা রাজা মানসিংহ রাজা বীরবল রাজা জয়সিংহ প্রভৃতির চিত্র দেখাইল রাজপুত্রী তাহাও ফিরাইয়া দিলেন বলিলেন এও লইব না এ সকল হিন্দু নয় ইহারা মুসলমানের চাকর প্রাচীনা তখন হাসিয়া বলিল মা কে কার চাকর তা আমি তো জানি না আমার যা আছে দেখাই পছন্দ করিয়ালাও প্রাচীনা চিত্র দেখাইতে লাগিল রাজকুমারী পছন্দ করিয়া রানা প্রতাপ রানা অমরসিংহ রানা কর্ণ যশোবন্ত সিংহ প্রভৃতি কয়খানি চিত্র ক্রয় করিলেন একখানি বৃদ্ধা ঢাকিয়া রাখিল দেখাইল না রাজকুমারী জিজ্ঞাসা করিলেন ওখানে ঢাকিয়া রাখিলে যে বৃদ্ধা কথা কহে না রাজকুমারী পুনরপি জিজ্ঞাসা করিলেন বৃদ্ধা ভিতা হইয়া করজোরে কহিল আমার অপরাধ লইবেন না অসাবধানে ঘটিয়াছে অন্য তসবিরের সঙ্গে আসিয়াছে রাজকুমারী বলিলেন অত ভয় পাইতেছ কেন এমন কাহার তসবীর যে দেখাইতে ভয় পাইতেছ বুড়ি দেখিয়া কাজ নাই আপনাদের ঘরের দুশমানের ছবি রাজকুমারী কার তসবীর বুড়ি রানা রাজসিংহের রাজকুমারী হাসিয়া বলিলেন বীরপুরুষ স্ত্রীজাতির স্ত্রী জাতির কখনও শত্রু নহে আমি ও তসবির লইব তখন বৃদ্ধা রাজসিংহের চিত্র তাহার হস্তে দিল চিত্র হাতে লইয়া রাজকুমারী অনেকক্ষণ ধরিয়া তাহার নিরীক্ষণ করিতে লাগিলেন দেখিতে দেখিতে তাহার মুখ প্রফুল্ল হইল লোচন বিস্ফারিত হইল একজন সখী তাহার ভাব দেখিয়া চিত্র দেখিতে চাহিল রাজকুমারী তাহার হস্তে চিত্র দিয়া বলিলেন দেখো দেখিবার যোগ্য বতে সখীগণের হাতে হাতে সে চিত্র ফিরিতে লাগিল রাজসিংহ যুবা পুরুষ নহে তথাপি তাহার চিত্র দেখিয়া সকলে প্রশংসা করিতে লাগিল বৃদ্ধা সুযোগ পাইয়া এই চিত্রখানিতে দ্বিগুণ মুনাফা করিল তারপর লোভ পাইয়া বলিল ঠাকুরানী যদি বীরের তোষবীর লইতে হয় তবে আর একখানি দিতেছি ইহার মতো পৃথিবীতে বীর কে এই বলিয়া বৃদ্ধা আর একখানি চিত্র বাহির করিয়া রাজপুত্রীর হাতে দিল রাজকুমারী জিজ্ঞাসা করিলেন এ কাহার চেহারা বৃদ্ধা বাদশাহ আলমগীরের রাজকুমারী কিনিব এই বলিয়া একজন পরিচারিকাকে কৃত চিত্রগুলির মূল্য আনিয়া বৃদ্ধাকে বিদায় করিয়া দিতে বলিলেন পরিচারিকা মূল্য আনিতে গেল ইত্যবসরে রাজপুত্রী সখীগণকে বলিলেন এসো একটু আমোদ করা যাক রঙ্গপ্রিয়া বয়সাগণ বলিল কি আমোদ বলো বলো রাজপুত্রী বলিলেন আমি এই আলমগীর বাদশাহের চিত্রখানি মাটিতে রাখিতেছি সবাই উহার মুখে এক একটি পায়ের নাতি মারো কার নাতিতে উহার নাক ভাঙে দেখি ভয়ে সখীগণের মুখ শুকাইয়া গেল একজন বলিল অমন কথা মুখে আনিও না কুমারীজি কাকপক্ষিতে শুনিলেও রূপনগরের গড়ের একখানি পাথর থাকিবে না হাসিয়া রাজপুত্রী চিত্রখানি মাটিতে রাখিলেন কে নাতি মারি কেহ অগ্রসর হইল না নির্মল নামনি একজন বয়স্যা আসিয়া রাজকুমারীর মুখ টিপিয়া ধরিল হাসিতে হাসিতে বলিল অমন কথা আর বলিও না চঞ্চল কুমারী ধীরে ধীরে অলঙ্কার শোভিত বাম চরণখানি ঔরঙ্গজেবের চিত্রের উপর সংস্থাপিত করিলেন চিত্রের শোভা বুঝি বাড়িয়া গেল চঞ্চল কুমারী একটু হেলিলেন মরমর শব্দ হইল ঔরঙ্গজেব বাদশাহের প্রতিমূর্তি রাজপুত কুমারীর চরণ তলে ভাঙিয়া গেল কি সর্বনাশ কি করিলে বলিয়া সখীগণ হরিল রাজপুত কুমারী হাসিয়া বলিলেন যেমন ছেলেরা পুতুল খেলিয়া সংসারের স্বাদ মিটায় আমি তেমনি মোগল বাদশাহের মুখে নাতিমার স্বাদ মিটাইলাম তারপর নির্মলের মুখে চাহিয়া বলিলেন সখী নির্মল ছেলেদের স্বাদ মিটে সময়ে তাহাদের সত্যের ঘর সংসার হয় আমার কি স্বাদ মিটিবে না আমি কি কখনো জীবন্ত ঔরঙ্গজেবের মুখে এই নির্মল রাজকুমারীর মুখ চাপিয়া ধরিলেন কথাটা সমাপ্ত হইল না কিন্তু সকলেই তাহার অর্থ বুঝিল আর হৃদয় কম্পিত হতে লাগল এমন প্রাণ সংহারক কথাবার্তা যেখানে হয় সেখানে হইতে কতক্ষণে নিষ্কৃতি পাইবে এই সময়ে তাহার বিকৃত তসবিরের মূল্য আসিয়া পৌঁছিল প্রাকটিমাত্র প্রাচীনা ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল সে ঘরের বাহিরে আসিলে নির্মল তাহার পশ্চাৎ পশ্চাৎ ছুটিয়া আসিল আসিয়া তাহার হাতে একটি আশরফি দিয়া বলিল আই বুড়ি দেখিও যাহা শুনিলে কাহারও সাক্ষাতে মুখে আনিও না রাজকুমারীর মুখের আটক নাই এখন উহার ছেলে বয়স বুড়ি আশ্রফিটি লইয়া বলিল তা একে আর বলতে হয় মা আমি তোমাদের দাসী আমি কি আর এ সকল কথা মুখে আনি নির্মল সন্তুষ্ট হইয়া ফিরিয়া গেলেন তৃতীয় পরিচ্ছেদ চিত্রবিচারণ পরদিন চঞ্চল কুমারী কৃত চিত্রগুলি একা বসিয়া মনোযোগের সহিত দেখিতেছিলেন নির্মল কুমারী আসিয়া সেখানে উপস্থিত হইল তাহাকে দেখিয়া চঞ্চল বলিল নির্মল ইহার মধ্যে কাহাকেও তোমার বিবাহ করিতে ইচ্ছা করে নির্মল বলিল যাহাকে আমার বিবাহ করিতে ইচ্ছা করে তাহার চিত্র তো তুমি পা দিয়া ভাঙিয়া ফেলিয়াছ চঞ্চল ঔরঙ্গজেবকে নির্মল আশ্চর্য হইলে যে চঞ্চল বজ্জাতে ধারে যে অমন পাষণ্ড যে আর পৃথিবীতে জন্মে নাই নির্মল বজ্জাতকে বশ করিতেই আমার আনন্দ তোমার মনে নাই আমি বাঘ পুষিতাম আমি একদিন না একদিন ঔরঙ্গজেবকে বিবাহ করিব ইচ্ছা আছে চঞ্চল মুসলমান যে নির্মল আমার হাতে পড়িলে হিন্দু হবে চঞ্চল তুমি নির্মল কিছুমাত্র আপত্তি নাই কিন্তু ওই একখানাকার ছবি তুমি পাঁচবার করিয়া দেখিতেছ সে খবরটা লইয়া তবে মরিব চঞ্চল কুমারী তখন আর পাঁচখানা চিত্রের মধ্যে ক্ষিপ্র হস্তে করস্থ চিত্রখানি মিশাইয়া দিয়া বলিল কোন ছবি আবার পাঁচবার করিয়া দেখিতেছিলাম মানুষে মানুষের একটা কলঙ্ক দিতে পারিলেই কি হয় কোন ছবিখানা পাঁচবার করিয়া দেখিতেছিলাম নির্মল হাসিয়া বলিল একখানা তোষবির দেখিতেছিলে তার আর কলঙ্ক কি রাজকুমারী তুমি রাগ করিলে বলিয়া আমার কাছে ধরা পড়িলে কার এমন কপাল প্রসন্ন তসবিরগুলা দেখিলে আমি খুঁজিয়া বাহির করিতে পারি চঞ্চল কুমারী আকবর সাহের নির্মল আকবরের নামে রাজপুতনি ঝাড়ু মারে তা তো নহেই এই বলিয়া নির্মল কুমারী তসবিরের গোছা হতে লইয়া খুঁজিতে লাগিল বলিল তুমি যেখানে দেখিতেছিলে তাহার উল্টা পিঠে একটা কালো দাগ আছে দেখিয়াছি সেই চিহ্ন ধরিয়া নির্মল কুমারী একখানা ছবি বাহির করিয়া চঞ্চল কুমারীর হাতে দিল বলিল এইখানি চঞ্চল কুমারী রাগ করিয়া ছবিখানা ফেলিয়া দিল বলিল তোর আর কিছু কাজ নেই তাই তুই লোককে জ্বালাতন করিতে আরম্ভ করেছিস তুই দূর হ নির্মল দূর হব না এ ছবিতে দেখিবার তুমি এত কি চঞ্চল বুড়ো তোর কি চোখ গিয়েছে নাকি নির্মল চঞ্চলকে জ্বালাইতেছিল চঞ্চলের রাগ দেখিয়া টিপি টিপি হাসিতে লাগিল নির্মল বড় সুন্দরী মধুর সরস হাসিতে তাহার সৌন্দর্য বড় খুলিল নির্মল হাসিয়া বলিল তা ছবিতে বুড়া না দেখাক লোকে বলে মহারানা রাজসিংহের বয়স অনেক হয়েছে তার দুই পুত্র উপযুক্ত হইয়াছে চঞ্চল ও কি রাজসিংহের ছবি তা অতকে জানে সখী নির্মল কাল কিনেছো আজ কিছু জানো না সখী তা মানুষটার বয়সও হয়েছে এমন যে খুব সুপুরুষ তাও নয় তবে দেখিতে কি চঞ্চল গৌরী সমোচন বীর সমঝে বীর বালা গঙ্গা গর্জন সম্ভুজ পর ধরণী বৈঠত বাসুকি কণমে পবন হয়ত আগুন শখা বীর ভজত যুবতী মন্মে নির্মল এখন তুমি দেখিতেছি আপনি মরি মরিবার জন্য ফাঁদ পাতিলে রাজসিংহকে ভজিলে রাজসিংহকে কি কখনো পাইতে পারিবে চঞ্চল পাইবার জন্য কি ভজে তুমি কি পাইবার জন্য ঔরঙ্গজেব বাদশাহকে ভোজিয়াছ নির্মল আমি ঔরঙ্গজেবকে ভজিয়াছি যেমন বেড়াল ইন্দুর ভজে আমি যদি ঔরঙ্গজেবকে না পাই তা নয় আমার বেড়াল খেলাটা এ জন্মের মতো রহিয়া গেল তোমারও কি তাই চঞ্চল আমার না হয় সংসারের খেলাটা এ জন্মের মতো রহিয়া গেল নির্মল বলো কি রাজকুমার ছবি দেখিয়া কি এত হয় চঞ্চল কিসে কি হয় তা তুমি আমি কি জানি কী হইয়াছে তাই কি জানি আমরাও তাই বলি চঞ্চল কুমারীর হই হইয়াছে তা তো বলিতে পারি না শুধু ছবি দেখিয়া কি হয় তা তো জানি না অনুরাগ তো মানুষে মানুষে ছবিতে মানুষে হইতে পারে কি পারে যদি তুমি ছবি ছাড়াটুকু আপনি ধ্যান করিয়া লইতে পারো পারে যদি আগে হইতে মনে মনে তুমি কিছু গড়িয়া রাখিয়া থাকো তারপর ছবিখানাকে সেই মন গড়া জিনিসের ছবি বা স্বপ্ন মনে করো চঞ্চল কুমারীর কি তাই কিছু হইয়াছিল তা আঠারো বছরের মেয়ের মন আমি কেমন করিয়া বুঝিব বা বুঝাইব চঞ্চল কুমারীর মন যাই হোক মনের আগুনে এখন ফুঁ দিয়া সে ভালো করে নাই কেননা সম্মুখে বড় বিপদ কিন্তু সে সকল বিপদের কথা বলিতে আমাদের এখনো অনেক বিলম্ব আছে চতুর্থ পরিচ্ছেদ বুড়ি বড় সতর্ক যে বুড়ি ছবি বেঁচিয়াছিল সে ফিরিয়া বাড়িয়া সিল তাহার বাড়ি আগ্রা সে চিত্রগুলি দেশে বিদেশে বিক্রয় করে বুড়ি রূপনগর হইতে আগ্রা গেল সেখানে গিয়া দেখিল তাহার পুত্র আসিয়াছে তাহার পুত্র দিল্লিতে দোকান করে কুক্ষণে বুড়ি রূপনগরে চিত্র বিক্রয় করিতে গিয়াছিল চঞ্চল কুমারী সাহসের কাণ্ড যাহা দেখিয়া আসিয়াছিল তাহা কাহার কাছে বলিতে না পাইয়া বুড়ির মন অস্থির হইয়া উঠিয়াছিল যদি নির্মল কুমারী তাকে পুরস্কার দিয়া কথা প্রকাশ করিতে নিষেধ করিয়া না দিত তবে বোধ বুড়ির মন এত ব্যস্ত না হইলেও হইতে পারিত কিন্তু যখন সে কথা প্রকাশ করিবার জন্য বিশেষ নিষেধ হইয়াছে তখন বুড়ির মন কাজে কাজেই কথাটি বলিবার জন্য বড়ই আকুল হইয়া উঠিল বুড়ি কি করে একে সত্য করিয়া আসিয়াছে তাহাতে হাত পাতিয়া মোহর লইয়া নিমখ খাইয়াছে কথা প্রকাশ পাইলেও দুরন্ত বাদশাহের হস্তে চঞ্চল কুমারীর বিশেষ অনিষ্ট ঘটিবার সম্ভাবনা তাহাও বুঝিতেছে হঠাৎ কথা কাহারো সাক্ষাতে বলিতে পারিল না কিন্তু বুড়িরার দিবসে আহার হয় না রাত্রিতে নিদ্রা হয় না শেষ আপনা আপনি শপথ করিল যে এ কথা কাহারও সাক্ষাতে বলিবে না তাহার পরেই তাহার পুত্র আহার করিতে বসিল বুড়ি ছেলের শানকির উপর একটু রসালো কাবাব তুলিয়া দিয়া বলিল খা বাপজান খা খা লো এসা কাবাব রূপনগর সে আনেকে বাক্ত এক রোজ বানা থা আর নেহীন বানা ছেলে খাইতে খাইতে বলিল আম্মাজি রূপনগর কাসা আপ ফরমায়গে বলি মা বলিল চুপ ও বা মতল চান ম্যানে কেয়া বলিথি খেয়াল মেয়ে বলি সাহেব বুড়ি এখন ভুলিয়া গিয়াছিল যে পূর্বে একসময় চঞ্চল কুমারীর কথাটা তাহার উদর মধ্যে অত্যন্ত দংশন আরম্ভ করায় তিনি পুত্রের সাক্ষাতে একটু উহ আহ করিয়াছিলেন এবার কার উত্তর শুনিয়া ছেলে বলিল চুপ রাহেঙ্গে কাহে মাজি আইসা ক্যা বাত হো মা কফিক বাদ নেচে মাছ নে রূপনগর কুমারিন বাদ। ছেলে ও কুমারিন বড়া খুবসূরত এহ এসা পুশি বাত মা শো নহীন বাদে কে বড়া দিমাগ আল্লাহ মানে কে বল চুকা ছেলে কাহ রূপনগর গড় উহা কাজকুমার বাত আপকা দিমাগ ই জরুর হামারা শুননা কে জরুর মা শেফ দিমাগ বাপচান লন্ডিনে বাদশাহ আলম কোহি মানতে ছেলে বাদশাহ আলম কো গালি দে मां गाली बापचान उससे भी जबर कुछ छेले उससे भी जबर क्या हो सकता बादशाह आलम को और मार सकता नहीं मां उससे भी जबर छेले मार से भी जबर मां बापचान और पूछियो मात मैंने उसकी नीमक खाई छेले निमक हो किस तर मां मां का है मां जी मां उसकी गुनाह के बाद किसी का पास बोलना मनासेब नहीं इसलिए छेले अच्छा बात है मुझको एक तो आश्रोफी बॉक्सिस फरमाइए मां का है रे बेटा छेले नहीं तो मुझको बोल दीजिए बात तो क्या है मां बात और क्या का तस्वीर, भी निकली थी तस्वीर भांग डाला अरे बेटा लात से भांग डाला तबा मैंने नीमक हरा में कर चुका छेले नीमक हरा में क्या है इसमें तो मां

খিজির শেখ সে তোষি আঁকিত দিল্লিতে তাহার দোকান মার কাছে দুই দিন থাকিয়া সে দিল্লি গেল দিল্লিতে তাহার এক বিবি ছিল সেই দোকানেই থাকিত বিবির নাম ফাতেমা খিজির মার কাছে রূপনগরের কথা যাহা শুনিয়াছিল তাহা সমস্তই ফাতেমার কাছে বলিল সমস্ত কথা বলিয়া খিজির ফতেমাকে বলিল যে তুমি এখনই দরিয়া বিবির কাছে যাও এই সংবাদ বেগম সাহেবাকে বেঁচিয়া আসিতে বলিও কিছু পাওয়া যাইবে দরিয়া বিবি পাশের বাড়িতেই বাস করে ঘরের পিছন দিয়া যাওয়া যায় অতএব ফতেমা বিবি বেপর্দা না হইয়াও দরিয়া বিবির গৃহে গিয়া উপস্থিত হইলেন খিজির বা ফতেমার বিশেষ পরিচয় দিবার প্রয়োজন হয় নাই কিন্তু দরিয়া বিবির বিশেষ পরিচয় চাহি দরিয়া বিবির আসল নাম দড়ির উন্নীষা কি এমনই একটা কিছু কিন্তু সে নাম ধরিয়া কেহ ডাকিত না দরিয়া বিবি বলিয়াই ডাকিত তার বাপ মা ছিল না কেবল জ্যেষ্ঠা ভগিনী আর একটা বুড়ি ফুফু কি খালা কি এমনই একটা কি ছিল বাড়িতে পুরুষ মানুষ কেহ বাস করিত না দরিয়া বিবির বয়স সতেরো বছরের বেশি নহে তাহাতে আবার কিছু খরবাকার পনেরো বছরের বেশি দেখাইত না দরিয়া বিবি বড় সুন্দরী ফুটন্ত ফুলের মতো সর্বদা প্রফুল্ল দরিয়া বিবির ভগিনী অতি উত্তম সুরমা ও আতর প্রস্তুত করিতে পারিত তাহাই বৃক্ষয় করিয়া তাহাদের দিনপাত হইত আপনারা একা বা দোলা করিয়া বড় মানুষের বাড়ি গিয়া বেচিয়া আসিত দুঃখী মানুষ রাত্রি হইলে পদব্রজেও যাইত বাদশাহের অন্তঃপুরে কাহারও যাইবার অধিকার ছিল না বাহিরে স্ত্রীলোকেরও না কিন্তু দরিয়া বিবির সেখানে যাইবারও উপায় ছিল তাহা পরে বলিতেছি ফতেমা আসিয়া বিবিকে চঞ্চল কুমারীর সংবাদ বলিল এবং বলিয়া দিল যে ওই সংবাদ বিক্রয় করিয়া অর্থ আনিতে হইবে দরিয়া বিবি বলিল রংমহালের ভিতর প্রবেশ করিতে হইবে পরোয়ানাখানা কোথায় ফতেমা বলিল তোমারই কাছে আছে দরিয়া বিবি তখন পেটারা খুলিয়া একখানা কাগজ বাহির করিল তাহা উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া বলিল এইখানা বটে দরিয়া বিবি তখন কিছু সুরমা লইয়া ও পরোয়ানাখানা পরোয়ানা লইয়া বাহির হইল আজ আমি এখানেই আমার পাঠ সমাপ্ত করলাম পরবর্তী খণ্ডগুলি শোনার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ